সৈয়দপুরে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঝর্ণা। এখন বিস্তারিত। সামাজিক সংগঠন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন নীলফামারীর সৈয়দপুরে 500 দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী সংসদ সদস্য রাবেয়া আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ সহ ফাউন্ডেশনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক। এক মাস যাতে ত্রাণ পাওয়া মানুষেরা বাড়িতেই অবস্থান করেন, এজন্য প্রত্যেক পরিবারকে পুরো এক মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল 40 কেজি, আটা 25 কেজি, তেল 5 কেজি, ডাল 5 কেজি, লবণ, মশলা, চিনি, সেমাই ও সাবান। এছাড়া ইটস ফাউন্ডেশন পরিচালিত স্কুলের 300 ছাত্রছাত্রীদের মাঝেও একই পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আসলে অনেকে হচ্ছে গিয়ে অনেকে কাজ চলে গিয়েছে, কাজ করতে পারছে না, তাদেরকে একটুখানি সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগগুলো। আজকে পঞ্চমবারের মতো আমরা সৈয়দপুরে এই প্রোগ্রামটা করতে যাচ্ছি। এছাড়া আমরা উত্তরবঙ্গে আরো বিভিন্ন জেলাগুলোতে করেছি এবং প্রায় 3,500 ফ্যামিলিকে আমরা এই পর্যন্ত 15 দিনে খাবার পৌঁছে দিয়েছি। আমরা প্রথম থেকেই প্রতি বছরই করতাম, এবার একটু বেকারত্বটা বেশি থাকার জন্য আমরা আমাদের পাড়া মহল্লায় আমাদের মেয়র সাহেবের মাধ্যমে এবং আমরা অন্যান্য সংগঠনের মাধ্যমেও আমরা অনেকটা জেলা পর্যায়েও আমরা এটা ইয়ে করেছি, ব্যবস্থা করেছি, যাতে বিলি করার জন্য যথেষ্ট করে যাচ্ছি আর ইনশাল্লাহ করে যাব। আজকের দিনে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি মনে করি যে আজকে যে আয়োজনটা করছে রামিরাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের লোকদের যেন না খেয়ে কেউ না থাকে, যার জন্য আজকে এই ব্যবস্থা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধরুন কৃষক আসিয়া যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের প্রতিটি ঘরে ঘরে যেন খাবার থাকে, কেউ যেন না খেয়ে না থাকে, সেই আয়োজনের জন্য আজকে এই যে আয়োজনটা করছে আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নাগিব মোস্তাসিম, রিভু, করোনা ডেক্স, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.